हेलो फ्रेंड्स, वेलकम टू एडुकेशनल साइंस ट्यूटोरियल। आज के वीडियो तुम्हारे जो खूब गुरुत्वपूर्ण होते चले जरा तुम्हारा यार आसन्न 2022 साल उच्च माध्यमिक परीक्षा बसते चले। आजकल वीडियोते शिक्षा विज्ञान विषय कतगुलो गुरुत्वपूर्ण प्रश्न विशेषत जो ब्रड क्वेश्चनगुलो आसे सर्वाधिक 8 नम्बर से ही गुरुत्वपूर्ण क्वेश्चनगुलो बोलबो। प्रथमे बोले रखी तुम्हारे सिलेबासटा 4 भागे विभक्त, ग्रुप ए, ग्रुप बी, ग्रुप सी एवं ग्रुप डी। किन्तु जखन प्रश्न आसे परीक्षा तखन देखा जाए प्रथमे ग्रुप सी थेके प्रश्न दिच्छे, तारपर ग्रुप डी थेके प्रश्न दिच्छे, तारपर ग्रुप ए थेके प्रश्न दिच्छे एबं तारपर ग्रुप बी थेके प्रश्न दिच्छे। आजके आमी आमार साजेशनेओ ठीक सेइभावेई क्वेश्चनगुलोके साजिएछि ग्रुप सी, डी, ए एबं बी हिसेबे। प्रथमे ग्रुप सी, ग्रुप सी थेके तोमादेर 4 नम्बरेर एकटा क्वेश्चन करते हबे। এখানে একখানেই চ্যাপ্টার রয়েছে গ্রুপ সিতে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষায় সর্বজনীনতা। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো পড়তে হবে, সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে পৌঁছানোর উপায়গুলি কি, অথবা প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য গৃহীত উদ্যোগগুলি উল্লেখ করো। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে ব্যবহারিক সাক্ষরতা বা কার্যকরী সাক্ষরতা কাকে বলে, সাক্ষরতা কর্মসূচির গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা সমগ্র ভারতবর্ষে সাক্ষরতা কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো। আর হচ্ছে সর্বশিক্ষা অভিযান, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য। সর্বশিক্ষা অভিযান কাকে বলে, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি কী, অথবা সর্বশিক্ষা অভিযানকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে গৃহীত কর্মসূচিগুলি উল্লেখ করো। তো এই কটা কোয়েশ্চেন করলে কিন্তু তোমাদের গ্রুপ সি কভার হয়ে যাচ্ছে। একটা না একটা কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে, এছাড়া এসিকিউ এবং এমসিকিউ অনেকটা কভার করবে। এরপর আসছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে তোমাদের 2 চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি বা ডেলার্স কমিশন যেটা, আর হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা। এখানে থেকে যে কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, আর হচ্ছে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো, অথবা শিক্ষা প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। তো এই হচ্ছে যে গ্রুপ ডি থেকেও 4 নম্বরের একটাই কোয়েশ্চেন আসবে, তো এইগুলোকে পড়তে হবে। তারপর আসছে গ্রুপ এ। গ্রুপ এ থেকে কিন্তু 8 নম্বরের 2 কোয়েশ্চেন আসবে। এখানে প্রথমেই বলে রাখি, এখানে আগে বলে রাখি যে তোমাদের কী কী চ্যাপ্টার রয়েছে গ্রুপ এতে। একটা হচ্ছে শিখন, তারপর রয়েছে শিখন কৌশল, আর রয়েছে শিক্ষামূলক রাশিবিজ্ঞান। প্রথমেই বলে রাখি যে শিক্ষামূলক রাশিবিজ্ঞান থেকে কিন্তু অবশ্যই যে 1 নম্বরে যে আমি যে কোয়েশ্চেনটা দিয়েছি, মিন, মিডিয়ান অথবা মোড, নয় মিন অথবা মিডিয়ান অথবা মোড, যে কোনো একটা কিছু আসবেই শিক্ষামূলক রাশিবিজ্ঞান থেকে। অতএব অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই শিক্ষামূলক রাশিবিজ্ঞানে চ্যাপ্টারটা করে রাখবে, এবং এখানে যে কোনো সেন্ট্রাল টেন্ডেন্সির যে কোনো একটা অঙ্ক আসবে। তোমরা যদি এখনও যদি সেটাকে না জানো অঙ্কটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লিংক দেওয়া থাকবে নিচে, সেখান থেকে দেখে নিও। তাহলে এই গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মনোবিজ্ঞানী জ্ঞানের মতে শিখনের প্রকারভেদগুলি উল্লেখ করো। তারপর হচ্ছে আগ্রহ কাকে বলে, শিখনের ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। তারপর হচ্ছে প্রেষণা কাকে বলে, শিখনের ক্ষেত্রে প্রেষণার গুরুত্ব আলোচনা করো। তারপর হচ্ছে জ্যামিতিক চিত্র সহ স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্ব এবং থাস্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। অন্তর্দৃষ্টি কাকে বলে, শিখনের ক্ষেত্রে এই তত্ত্বের প্রয়োগ আলোচনা করো, অথবা অন্তর্দৃষ্টি কাকে বলে, শিখনের ক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের পরীক্ষাটি বর্ণনা করো। শিক্ষাগত গুরুত্ব সহ থন্ডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি উল্লেখ করো। আর হচ্ছে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। তাহলে এই হচ্ছে যে টোটাল কোয়েশ্চেন তোমাদের গ্রুপ এ থেকে পড়তে হবে। গ্রুপ এ থেকে কিন্তু 8 নম্বরের 2 কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স থেকে তোমরা একটা কমন অবশ্যই পাবে, যদি এই 3 করে রাখো, আর বাদবাকি প্রশ্নের মধ্যে থেকে একটা কমন পাবে। তারপর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, আর হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং তার সংশোধিত যে রূপ 1992, এই কটা চ্যাপ্টার রয়েছে। এখানেও কিন্তু তোমাদের 8 নম্বরের 2 কোয়েশ্চেন লিখতে হবে।
তো এক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন কোনটি? উচ্চশিক্ষা ক্ষেত্রে কমিশনের লক্ষ্যগুলি উল্লেখ করো, অর্থাৎ এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। আর হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো, অথবা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। তারপর আসছে বিদ্যালয় শিক্ষার কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম এবং কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো, অথবা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। তারপর হচ্ছে যে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক এবং গুরুত্ব আলোচনা করো। এরপর হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি 1986-এ অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে কী কী সুপারিশ করা হয়েছিল, আর হচ্ছে যে 1992 খ্রিস্টাব্দে প্রকাশিত জাতীয় শিক্ষানীতি 1986-এর সংশোধিত রূপটিতে সংশোধিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এখানে পাওয়ার অফ অ্যাকশন 1992 সম্পর্কে আলোচনা করতে হবে যে কী কী নতুন নতুন সুপারিশ সেখানে দেওয়া হয়েছিল এই পাওয়ার অফ অ্যাকশনে, তো সেটা বলতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ সাজেশান। এই অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো অবশ্যই কমন পাবে। আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অল দ্য বেস্ট।